চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত ফর্মে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার শেষ ষোলোর অ্যাওয়ে ম্যাচে এফসি কোপেনহেগেনকে 3-1 গোলে বিধ্বস্ত করল পেপ গুয়ার্দিওলা বাহিনী। আর খেলা শুরু 10 মিনিটের মধ্যে গোল করে ইংল্যান্ডের দলকে এগিয়ে দিয়েছিলেন কেভিন ডি ব্রুইনা। তবে 34 মিনিটে কোপেনহেগেনকে সমতায় ফেরান ম্যাটসন। তবে গোল শোধের উল্লাস দীর্ঘস্থায়ী হয়নি তাদেরও। প্রথমার্ধের শেষ দিকে ফের গোল করে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। আর এবার গোলদাতা বেরনান্ডো সিলভা 2-1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা। বল দখল থেকে বিপক্ষের গোল লক্ষ্য করে শট সবকিছুতেই এদিন স্বাগতিকদের টেক্কা দিল সিটি ব্রিগেড। আরও অনেক বেশি গোলে এদিন জিতে মাঠ ছাড়তে পারতেন তারা। তবে সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি হল্যান্ড আলভারেজরা। দ্বিতীয়ার্ধের শেষের দিকে আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন ফিল ফোর্ডের। চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে নেই রিয়াল মাদ্রিদও। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে আরবি লাইপজিগের বিরুদ্ধে 1-0 গোলে জিতেছে কার্লো আনসেলোত্তির ছেলেরা। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেনি জুডো বেলিংহাম। আক্রমণে তার অভাব বোঝা গেলেও খেলায় আগাগোড়া দাপট ছিল স্পেনের ক্লাবটি। যদিও প্রথমার্ধে গোলের খাতা খুলতে পারেনি তারা, দ্বিতীয়ার্ধে 3 মিনিটের মধ্যে রিয়ালের হয়ে প্রথম এবং একমাত্র গোলটি করেন ব্রাহিম দিয়াজ। আর সেই গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। চোটের কারণে রিয়াল মাদ্রিদ দলে ছোট হাসপাতাল, তবে মাঠের বাইরে রয়েছেন ডেভিড আলাবা, থিবু কুয়ার্তো এবং অ্যান্তনিও রুডিগার। আর এদের মিলিতাওয়ের মতো তারকারা। আর তারপরেও জয় পাওয়াকে খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করেন আনচেলত্তি।